তুমি তো ভেবেছো জানি খুব সহজে পেজ বের ঠিক সফায় ইমানের দাবিনী কাল আখেরা পেজ বিশু বিশাল তুমি জানা আজ গোটা পৃথিবীতে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি এই অস্থিরতা দূর করবার জন্য মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনী চর্চার কোনো বিকল্প পথ মানব জাতির সামনে আর খোলা নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানব ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে পৃথিবীতে এসে সেই মক্কার সবচাইতে বর্বর যে সমাজ ছিল সেই সমাজকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর সমাজে পরিবর্তন করে দিয়ে গেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে একটি রাষ্ট্র একটি সমাজকে সংস্কার আমূল সংস্কার করতে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয় অথচ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সারা জীবন শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে শত সহস্র বাধার প্রাচীর অতিক্রম করে তিনি তার মিশনে সর্বোচ্চ সফল হয়েছেন সার্থক হয়েছেন তার মিশনকে সফলতার সর্বোচ্চ চোড়ায় নিয়ে রেখেছেন অন্তত কৌতূহলী দৃষ্টিভঙ্গি থেকে হলেও মুসলিম তো বটেই অন্য ধর্মাবলম্বী বন্ধুদেরও উচিত একবার হলেও পাঠ করা তাকে জানা কি এমন সম্মোহনী শক্তি ছিল তার মধ্যে যে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া একজন মানুষ আজও পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কিভাবে হতে পারে কি ছিল তার জীবনে কী ছিল সেই সম্মোহনী শক্তি যেটি আমাদেরকে এতটা মহাবিষ্ট করে রেখেছে এটি আমাদেরকে এতটা মুগ্ধ করে রেখেছে যে তাকে নিয়ে কোনো কটু কথা পৃথিবীর কোনো মুসলিম সহ্য করেন না কোনো মুসলিম তিনি ইসলামকে প্র্যাকটিস নাও করতে পারেন নামাজে তার ত্রুটি থাকতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কোনো কটু কথা পৃথিবীর কোনো প্রান্তের কোনো মুসলিম সহ্য করে না নবী করিম সাল্লাহ সাল্লাম কোন সে অদৃশ্য সুতোয় তিনি আমাদেরকে বেঁধে রেখেছেন এটা নিয়ে যুগ যুগ ধরে বহু গবেষণা হয়েছে হচ্ছে কেমত পর্যন্ত হবে কিন্তু একজন মুসলিম হিসেবে এমনকি একজন সত্যানুসন্ধানী এবং একজন কৌতূহলী মানুষ হিসাবে যে কোনো ধর্মের মানুষকেই প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে জীবনে একবার হলেও পাঠ করে দেখা উচিত আমাদের প্রিয়নবী সাল্লাহ আলিয়া তার পুরো জীবনে আপনি দেখবেন পাশে শুধু কাটা বিছানো ছিল তার জীবনে ফুল বিছানো ছিল না পদে পদে ছিল বাধা আর বাধা এত বাধার পাহাড় ডিঙিয়ে একজন মানুষের বেঁচে থাকাটাই যেখানে দায় সেখানে মোদিরায় হিজরতের পর মাত্র দশ বছরে মুসলমানদেরকে এমন একটি জায়গায় তিনি রেখে দুনিয়া থেকে গেছেন যে তার যাওয়ার সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফাতুল মুসলিমিন অমর ফারুক রাজি আল্লাহ অর্ধ পৃথিবীকে তার পদানত করেছেন শাসন করেছেন কি ছিল তার জীবনীতে একজন সত্যানুসন্ধানী মানুষ হিসাবে আমাদের জানা প্রয়োজন সেই আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদেরকে আহ্বান রাখতে চাই আমি যে কোনো সিরাত আয়োজনে কথা বললে এই আহ্বানটা রেখে থাকি সেটি হলো আপনি আর আপনার জীবনে আর কোনো বই পড়েন বা না পড়েন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ একটি পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ তার সিরাতের একটি বই যে বইয়ে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটাকে তুলে ধরা হয়েছে এরকম একটি বই আপনার জীবনে একবার হলেও আপনি পড়বেন এটি আমার আপনার প্রতি বিশেষ অনুরোধ আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে আল্লাহর পরে ভরসা রেখে নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি আজ এ মুসলিম নবী সাল্লাহ সাল্লামের জীবনী যদি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে জেনে তারপরে আপনি নিজের ইসলামটাকে অনুভব করার চেষ্টা করেন আপনার নবী সাল্লামকে তার পুরো সামগ্রিক জীবনকে জানার আগের যে ইসলাম আগের যে ঈমান তাকে জানার পরের যে ঈমান দুটির মধ্যে আকাশ এবং পাতাল তফাত হয়ে যাবে এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি তো সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই প্রিয় নবী সাল্লামকে জানবার জন্য এরকম একটি আয়োজন যথেষ্ট নয় দু চার পাঁচ দশ ঘন্টার আলোচনা দিয়ে তাকে আসলে পরিব্যাপ্ত করা সম্ভব নয় দু চার পাঁচশো হাজার পৃষ্ঠার বই দ্বারা তাকে পরিপূর্ণভাবে চিত্রায়িত করা সম্ভব নয় তাকে জানতে হলে তার সিরাত তার পুরো জীবনী গ্রন্থ এক বা একাধিক গ্রন্থ আপনাকে পড়তে হবে কমপক্ষে একটি গ্রন্থ আগাগড় আপনাকে পড়তে হবে এবং আপনি একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করার পর আপনি অনুভব করবেন আপনি ইমানের অনন্য এক উচ্চতায় আপনি অবস্থান করছেন আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন সময় তো বস্তিতে প্রে নবী সাল্লামের জীবনের একটি দিক নিয়ে আমি কথা বলতে চাই আর সেই দিকটি হল আল্লাহ তাকে সুমহান চরিত্রের অধিকারী করে আমাদের কাছে পাঠিয়েছেন তিনি বলেছেন পৃথিবীর মানুষকে মহত্তম চরিত্রের দীক্ষা দেবার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন মানব ইতিহাসে তার মতো এত সুন্দর আচরণের অধিকারী আরেকটি মানুষ আপনি খুঁজে পাবেন না সেই মক্কা থেকে মদিনার জীবন পর্যন্ত একটি রাতের জন্য নিশ্চিন্তে ঘুমাবার মতো পরিবেশ তার জীবনে ছিল না মক্কায় যতদিন ছিলেন সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হওয়া সত্ত্বেও মক্কার মস্মিকরা নিজেদের মুখে তাকে আল আমিন এবং সবচেয়ে বিশ্বস্ত মানুষ হওয়ার উপাধি দেওয়ার পরেও তারাই তার মুখের ওপর থুতু নিক্ষেপ করে তাকে লাঞ্ছিত করার চেষ্টা অপচেষ্টা তারা করেছে মক্কার মর্শিকরা তাকে হেন কোনো কষ্ট নেয় যে কষ্ট দেয়নি তাকে কথা দিয়ে আঘাত করেছে তাকে ফিজিক্যাল টর্চার করেছে তার কথা যারা শুনেছে সেই অনুসারীদেরকে টর্চার করেছে একটি পর্যায়ে তাকে তার মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে মদিনায় যখন এসেছেন কখনো তার জীবনে বদর এসেছে কখনো তার জীবনে অহুদ এসেছে কখনো তার জীবনে খন্দক চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তার জীবনে তাবুক আরোপ করা হয়েছে এক একবার এক একটা যুদ্ধ বিগ্রহ এক একটা সংগ্রাম তার জীবনে করতে হয়েছে এত বাধার এই জীবনেও আপনি প্রেনবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখবেন না তিনি কখনো খেই হারিয়ে ফেলেছেন আমাদের সামান্য কোনো দায়িত্ব পেলে বা কোনো ঝামেলার মধ্যে থাকলেই সাধারণত আমরা আমাদের আশপাশের লোকজনকে অনেক সময় রাব বিহেভ করে ফেলি পরে আবার সরি বলি আমরা যখন অনেক বেশি কাজের চাপে থাকি অনেক বেশি মেন্টাল স্ট্রেসে যখন থাকি তখন আমরা অনেকে নিজেকে ধরে রাখতে পারি না একটু আমাদের স্বরটা উঁচু হয়ে যায় আমরা হয়তো কাউকে ধমক দিয়ে বসি কারোর প্রতি উৎসাহ প্রকাশ করি কাউকে হয়তো আমরা মনে কষ্ট দিয়ে বসি আঘাত দিয়ে বসি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন এক মানুষ ছিলেন তার তেষট্টি বছরের পুরো জীবনে একটি লাইন মুসলিমদের লেখা শুধু সিরাত বইয়ে না অমুসলিমরা তাকে নিয়ে যে সমস্ত জীবনী গ্রন্থ লিখেছে রচনা করেছে সেগুলোতেও আপনি বের করতে পারবেন না যে তার এই তেষট্টি বছরের পূর্ণাঙ্গ সংগ্রামী জীবনে যে জীবনের প্রতিটি পদে পদে তাকে বাধার পাহাড় ডিঙাতে হয়েছে এ জীবনে কখনো তিনি কাউকে উৎসাহ প্রকাশ করে বিরক্তি প্রকাশ করে কারোর প্রতি রাগান্বিত হয়েছেন কাউকে রাগ করেছেন কার প্রতি শক্ত বা রূঢ় কোনো আচরণ করেছেন এরকম কোন দৃষ্টান্ত আপনি কোন সিরাতের গ্রন্থে তার জীবনের ইতিহাসে কোথাও আপনি খুঁজে পাবেন না সময়ত উপস্থিতি এ বিষয়টি আমি আপনাদের সামনে আজ শেয়ার করবার উদ্দেশ্য হলো আজ আমাদের মুসলমানদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বা আকীদা এটা ধারণ করার প্রচেষ্টা যতটুকু আছে কম থাকুক বেশি থাকুক কিছু না কিছু হলেও আছে নবী করিম সাল্লা জীবনের ইবাদতের দিকটাকেও ধারণ করবার প্রচেষ্টা আমাদের মধ্যে কম হোক বেশি হোক আছে যে বিষয়টার ভয়ঙ্কর অভাব চলছে সেটি হলো আজ আমরা মোহাম্মদ সাল্লা যে আচরণগত সৌন্দর্য তার জীবনের উন্নত যে আখলাক ছিল তার মধ্যে যে উত্তম ব্যবহার ছিল তার আখলাকের সেই দিকটি আজ সোনার হরিণ হয়ে গেছে আজ আমাদের মুসলমানদের মধ্যে ইমানদার বিশুদ্ধ আকিদার মুসলমান পাওয়া যায় নামাজি মুসলমানও কম বেশি পাওয়া যায় যদিও সেখানে ত্রুটি আছে রোজাদার মুসলমানও আপনি পাবেন আপনি হজ জাকাত আদায়কারী মুসলমানও কম হোক বেশি হোক পাবেন কিন্তু নবী করিম সাল্লি সাল্লামের আখলাক তার উন্নত চরিত্র তার সুন্দর ব্যবহার তার সে আখলাকের সর্বোচ্চ যে সীমা ছিল সেটিকে ধারণ করবার প্রচেষ্টাটুকু আপনি সমাজে পাবেন না আজ আমাদের মুসলমানদের মধ্যে থেকে এই জিনিসটি হারিয়ে গেছে এজন্য প্রে নবী সাল্লাই সাল্লামের আখলাকের একটি দিক অনেক দিক আছে তার আখলাকের একটি দিক হল বিনম্রতা তিনি বিনম্রতাকে অনেক বেশি পছন্দ করতেন এবং সে বিষয়ে তার যে জীবন দর্শন ছিল তার যে লাইফস্টাইল ছিল তার যে জীবন ধারণের পদ্ধতি ছিল সে সম্পর্কে আমি কয়েকটি কথা বলে শেষ করব ইনশাল্লাহ নবী করিম সাল্লাম প্রসঙ্গে খোদ আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন

আপনার আচরণ যদি রুড়ো হতো আপনার আচরণ যদি সুন্দর না হতো তাহলে গোটা বিশ্বের মানুষ মানুষ যে আপনার এসে ভিড় জমিয়েছে আরবের কি অনারবের মানুষ স্বাধীন মানুষ এমনকি দাসদাসীরা পুরুষ কিংবা নারী সকল শ্রেণী পেশার মানুষ যে আপনাকে অকাতরে ভালোবাসা দিয়েছে আপনার চতুর্পাশে এসে ভিড় জমিয়েছে আপনাকে অনুসরণ করেছে আপনাকে বরণ করেছে যে মক্কার মস্মিকরা আপনাকে আপনার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে বের হয়ে যেতে বাধ্য করেছে সেই মসিকরাও তাদের তাদের স্বর্ণরূপা তাদের মুদ্রা তাদের ধন্দৌলক আপনার কাছে জমা রেখে তারা নিরাপত্তা বোধ করত। এবং সে কারণেই তারা আপনাকে আলামিন নাম দিয়েছে আপনার এই আচরণগত সৌন্দর্য যদি না থাকতো আপনার আচরণের ভিতরে কোমলতা এবং বিনম্রতা যদি না থাকতো হাউলিক তাহলে যে মানুষগুলো আপনার চতুর পাশে ভিড় জমিয়েছিল এ লোকগুলো সব সরে যেত কেউ আপনার পাশে আর থাকতো না আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি মুসলমান হিসাবে গর্ববোধ করি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি আমরা বেশিরভাগ মানুষ আমাদের আচরণের ভিতরে বিনম্রতা আজ খুঁজে পাওয়া যায় না প্রিয় নবী সাল্লা সাল্লামের আচরণের এই সৌন্দর্য বিনম্রতা আজ গোটা বিশ্বের মুসলমানরা যদি আমরা ধারণ করতে পারি তাহলে অন্য ধর্মাবলম্বীরা আমাদের আচরণের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন তার হাবিব সাল্লাহ সাল্লাম সম্পর্কে খোদ কোরআনে বলেছেন আল্লাহ তাকে বিনম্র করে তৈরি করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ রফিক আল্লাহ সুমাতার অনেকগুলো গুণবাচক নাম আছে এর মধ্যে থেকে একটা নাম হলো আল্লাহ রবুল আলমিন রফিক তিনি কোমল ইহিবুর রিফ কফি কুল্লি সেই আল্লাহরুল আলমিন বান্দার প্রতিটি কাজে কমলতাকে পছন্দ করেন যখন কাউকে আপনি শাসন করবেন সে শাসনের মধ্যেও কমলতা থাকবে আপনি কারোর প্রতি উৎসাহ প্রকাশ করছেন কোন কারণে সেখানেও কমলতা থাকবে কমলতার সুগ্রাণ থাকবে সেখানে থাকবে বিনম্রতা আল্লাহ রব্বুল আলমিন বিনম্রতাকে পছন্দ করেন নবী করিম সালামী হাদিসের শেষে এসে বলেছেন ইল্লা ইল্লা আর রিফ সেই ইন ওমানুজি আমিন সেই ইন ই কোমলতা বিনম্রতা সুন্দর ব্যবহার এই জিনিসটি যখন কোনো কিছুর সাথে যুক্ত হয় তখন সেটি সুন্দর হয়ে যায় আর যদি কারোর কোনো আচরণ থেকে কোনো কাজ কোনো কথা কোনো কিছু থেকে বিনম্রতাটা অনুপস্থিত হয়ে যায় তখন কাজটা যত ভালো হোক কথাটা যত ভালো হোক সেটা ত্রুটিযুক্ত হয়ে পড়ে আপনি একজনকে নামাজ পড়তে আহ্বান করছেন আপনি একজনকে অন্যায় কাজ থেকে বাধা দিচ্ছেন মূলগতভাবে এটি ভালো কাজ কিন্তু এখানে যখন কোমলতার অভাব দেখা দিবি এই ভালো কথা যখন বলতে গিয়ে আপনি কর্কশ ভাষা ব্যবহার করবেন ভুল কোনো পদ্ধতি আপনি সেখানে প্রয়োগ করবেন তখন সেই ভালো কাজটাও ত্রুটিযুক্ত হয়ে যাবে আবার কাউকে আপনি শাসন করছেন কাউকে হয়তো আপনি উৎসাহ প্রকাশ করে কিছু বলছেন কারোর প্রতি আপনি কোনো কারণে বিরক্ত হয়ে কিছু বলেছেন কিন্তু আপনার সে বলার মধ্যে যদি কোমলতা থাকে আপনার সেই সংশোধনের মধ্যে যদি বিনম্রতা থাকে তাহলে সেই শাসনটাও উপভোগ্য হয়ে যাবে যাকে শাসন করবেন তিনি সেটাকেও মিস করবেন অনুভব করবেন ভালোবাসবেন আমাদের চতুর্পাশে আজ আমরা দেখব এই কোমল ব্যবহারের আমাদের কোমল আচরণের প্রচণ্ড অভাব চলছে আমরা বাসাবাড়িতে মা বাবার সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে থাকি বিশেষ করে আপনারা আমাদের তরুণ বন্ধুদের কাছে এখন এটা আনঅফিশিয়ালি অফিসিয়ালিড হয়ে গেছে যে আমরা আমাদের সবচাইতে সবচেয়ে দুর্ব্যবহারের উপযুক্ত মানুষ মনে করি আমাদের মা বাবাকে সবচেয়ে বেশি যাকে ঝাড়ি দিয়ে কথা বলা যায় যাকে সবচেয়ে বেশি রাগ করে কথা বলা যায় যার সাথে যা তা ব্যবহার করা যায় সেটা হলো আমাদের মা বাবা শুধু মা বাবাই নয় আমাদের দাম্পত্য কলহ দিন দিন যেভাবে বেড়ে চলেছে ঢাকায় প্রতিদিন যে হারে বিবাহ হচ্ছে ঠিক তার সাথে সমান্তরাল ভাবে বিবাহ বিচ্ছেদ হচ্ছে পত্রিকার পাতা খুঁজলে গুগল করলে আপনি দেখতে পাবেন আমাদের দাম্পত্য জীবনে যে অশান্তি চলছে এর পেছনে দেখবেন স্বামী স্ত্রীর প্রতি কোমল নন স্ত্রী স্বামীর প্রতি কোমল নন আমাদের সমাজে যত অস্থিরতা চলছে যত ফেসাদ চলছে যত ব্যত্যয় চলছে যত সমস্যা চলছে এই সমস্যাগুলোর পেছনে মৌলিক যত কারণ আছে এর ভিতরে একটা হলো আমাদের আচরণগত আমাদের কর্মগত আমাদের উক্তিগত এই জায়গাগুলোতে কমলতার বড় অভাব চলছে আমাদের প্রাম তার আচরণগত কমলতা এত সুন্দর ছিল যে তিনি শুধুমাত্র কমলতার বক্তব্য দিয়ে ওয়াজ নসিহত করে উপদেশ দিয়ে লেকচার দিয়ে তিনি ক্ষান্ত হননি তার সামগ্রিক জীবনে যেটা আমি শুরুতে বলেছি যে তেষট্টি বছরের পুরো জীবনে তিনি কমলতাকে এমনভাবে তার জীবনে প্রয়োগ করেছেন তার জীবনে কারোর প্রতি রুড় কোনো আচরণ করেছেন কেউ বলতে পারবে না আনাস রাজি আল্লাহ আনহুর কথা আপনারা শুনেছেন একজন সাহাবিক কিশোর বয়সে তার মা এনে নবীজ সাল্লাহ সালামের কাছে দিয়ে বলেছেন হিয়া আল্লাহ রসুল আমার এই সন্তানকে আপনার সেবা নিয়োজিত করবার জন্য দিয়ে গেলাম আপনি আপনার ব্যক্তিগত সেবক হিসাবে ব্যক্তিগত সহকারী হিসাবে তাকে ব্যবহার করবেন আনাস রদুল্লাহ তাল আনহু বলেছেন খাদাম তো রসুল আল্লাহ সাল্লাম আশারা সিনিন আমি দশটি বছর প্রিয় নবী সাল্লামের সেবা দিয়েছি তার ব্যক্তিগত কাজগুলো করে দিয়েছি তাকে সহযোগিতা করেছি এই দশ বছরের মধ্যে একবারও এমন হয়নি যে আমি কোনো কাজ করবার পরে তিনি বলেছেন আনাস কেন তুমি এ কাজ করলে উৎসব প্রকাশ করে রাগান্বিত হয়ে তিনি আমাকে ধমক দিয়ে বলেছেন কেন তুমি এ কাজ করলে এরকম একবারও হয়নি আবার এমনও হয়নি যে আমি কোনো কাজ করিনি তিনি ধমক দিয়ে আমাকে বলেছেন কেন তুমি করলে না এরকমই জীবনে একবারও হয়নি দশ বছরে একবারও এমন ঘটনা ঘটেনি প্রেনবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি এক যুদ্ধে যোদ্ধাদেরকে মুজাহিদের শাড়ি সোজা করছিলেন তখন সম্মুখ যুদ্ধ হতো সেই সম্মুখ যুদ্ধের সময় দুই পাশে দুই পক্ষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে তো মুসলমানদের যে শাড়ি তার হাতে থাকা একটা ছড়ি দিয়ে এই শাড়িতে কেউ সামনে অগ্রসর হয়ে সামনের দিকে একটু বের হয়ে আছেন তাকে ওই লাঠি দিয়ে হালকা খোঁচা দিয়ে পেছনে যাবার জন্য তিনি ইঙ্গিত করছিলেন তো এভাবে ইঙ্গিত করতে করতে এক ব্যক্তি একটু শাড়ি থেকে কিছুটা সামনে বের হওয়া ছিল সাল্লাম তার হাতে থাকা ছড়িয়ে দিয়ে তাকে একটু খোঁচা দিয়ে বললেন পেছনে যাও সে আল্লাহর বান্দা এই ঘটনার পর বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে যে খোঁচা দিয়েছেন আমি এই খোঁচায় আঘাতপ্রাপ্ত হয়েছি আমি ব্যথা পেয়েছি আমার পেটে আমি যেহেতু ব্যথা পেয়েছি অতএব আপনার যে কেসাসের বিধান সমতার সাম্যের বিধান সে অনুযায়ী আমি তো এটার বিহিত চাই আমি আপনার কাছ থেকে এটার কেসাস চাই এই টাইপের করে বসল সে ব্যক্তি নবী কিম সাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন কিন্তু সাথে সাথে তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি তো এটার বিহিত চাইতেই পারো তখন তিনি বললেন হিয়া রসুল আমি তো খালি পেটে ছিলাম তখন আপনি ছড়িটা দিয়ে আমাকে পিছনে যেতে বলেছেন তো আপনাকে ঠিক একইভাবে ওই জায়গাটাতে আমি কেসাস নিতে চাই কেসাসের মতো এরকম একটা আর্গুমেন্ট তিনি পেশ করেছেন তখন নবী করিম সাল্লা সাল্লাম তার সে উদর মোবারক তিনি উন্মোচন করে দিলেন সে ব্যক্তি সেই সাহাবি নবী সাল্লা পেটে সেই জায়গাটাতে পেটে বা কাঁদে দুঃখিত আমি সেখানে একটা চুম্বন এঁকে দিলেন তো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন ওই সাহাবী এই কাজটি করেছেন তিনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন কিছুই বললেন না সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন নিয়ে তিনি তার কাজ করতে চলে গেলেন এবং জিজ্ঞেস করলেন শুধু এটুকু তুমি কেন করলে তখন তিনি বলুন রসুল যুদ্ধের এই ময়দানে রণাঙ্গনে বাঁচব কি মরবো জানি না তো আমার জীবনের খুব আক্ষেপের জায়গা ছিল যে আপনার মহরের নবৌয়াতে আমি একটু চুম্বন করব যা সেজন্য আমি আপনাকে এই কষ্টটা দিয়েছি আর কিছু না প্রতিশোধ বা এরকম কিছু না তো এরকম একটা জটিল পরিস্থিতিতে রণাঙ্গনের মতো এরকম একটা সিরিয়াস জায়গাতে এ ধরনের আচরণ যদি আমাদের সাথে কেউ করতো আমরা নিশ্চয়ই একটা বকা দিয়ে তারপরে বলতাম যে এটা এই জায়গা করার জায়গা হলো আমি এখন সিরিয়াস মোমেন্টে আছি কিন্তু নবী সাল্লাম পুরো বিষয়টাকে সম্পূর্ণ স্বাভাবিক নিলেন এবং তার আবেগকে তিনি শ্রদ্ধা জানালেন নবী সাল্লাহ সাল্লামের সামগ্রিক জীবনের প্রতিটা পদে পদে আপনি দেখতে পাবেন এমন এমন ইস্যু তৈরি হয়েছে যে ইস্যুতে আমরা হলে অনেক রাগান্বিত হয়ে যেতাম কিন্তু তিনি খুব স্বাভাবিক থাকতেন নবী সাল্লাহ সাল্লামের একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তো এক স্ত্রী বাসায় তিনি যখন অবস্থান করছিলেন অন্য স্ত্রী বাসা থেকে একটা বাটিতে করে কিছু খাবার এসেছে তো স্বাভাবিকভাবে যে স্ত্রীর বাসায় তিনি যেদিন থাকতেন দায়িত্ব তার যে তিনি খাবার দাবার প্রস্তুত করে দিবেন আরেকজন বাসা থেকে খাবার পাঠিয়েছেন একজন কাজের মেয়ের মাধ্যমে সে খাবারটা নভিজির দরবারে এসেছে তার বাসায় এসেছে যে স্ত্রীর কাছে আজকে থাকার কথা তার কাছে বিষয়টা ভালো লাগেনি যে আমার কাছে নভিজিৎ আজকে আসেন আমি তাকে খাওয়াবো আরেকজন আবার সেখানে খাবার পাঠিয়ে তিনি ভালো হতে চেষ্টা করবেন কেন তখন ওই কাজের মেয়ের হাত থেকে খাবারের পাত্রটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটা ভেঙে দুই টুকরো হয়ে গেল মাটির পাত্র ছিল নবী করিম সাল্লাম এই দৃশ্য দেখার পর তিনি নিজে বের হয়ে গেলেন সে পাত্রের ভাঙা অংশ কুড়িয়ে আনলেন আনার পর ওই যে কাজের মেয়েটা আসছে সে মেয়েটাকে বললো অপেক্ষা করো ঘরের ভেতরে গিয়ে হুবহু একই রকমের আরেকটা বাটি একই ডিজাইনের একই রকমের আরেকটা বাটি একই সাইজের আরেকটা বাটি ছিল ওটা নিয়ে এসে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন তুমি চলে যাও এবং খবরদার সে দাসীকে বললেন তুমি সেখানে গিয়ে কোন প্রকার কোনো কথা বলবে না অর্থাৎ বার্তাটা এমন ছিল যে সেখানে গিয়ে এখানকার কোনো এই ভাঙচুরের কোনো ঘটনা যেন না বলা হয় তো যে ঘর থেকে এসেছে সে ঘরে চলে গেছে তিনি মনে করেছেন মাসাল্লাহ বাটি থেকে খাবার রেখে বাটি আবার পরিষ্কার করে ব্যাক করেছে যেহেতু একই রকম বাটি বোঝার উপায় ছিল না তিনি তো খুশিতে আনন্দে আলহামদুলিল্লাহ তৃপ্তির সাথে আছেন এদিকে বাসায় যে ঘটনাটা ঘটলো যে বাটিটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো সেটা খাবারগুলো পড়ে গেল বাটিটা ভেঙে দুটুকরো হয়ে গেল এই পরিস্থিতিতে আমাদের সমাজের সবচেয়ে ভালো সবচেয়ে ভদ্র স্বামী হলে কি করতেন আমাদের সমাজে সবচেয়ে ভদ্র মানুষটা সবচেয়ে ভালো মানুষটা সবচেয়ে সুন্দর কোমল আচরণের মানুষটা হলে তিনি কি করতেন কিছু বলতেন বা করতেন না চুপচাপ থাকতেন মারামারি হয়ে যেত বলে মারামারি হতো তো মারামারের মানুষ হলে আমি বলেছি সমাজের সবচেয়ে ভদ্র মানুষ হলে সবচেয়ে ভালো মানুষ হলে কি করতেন একটু রাগ করতেন ঠিক বলেছেন কমপক্ষে এটুকু বলতেন যে কাজটা কি ঠিক হলো এটুকু তো অন্তত বলতেন কিন্তু আপনি অবাক হবেন প্রে নবী সাল্লা সাল্লাম এখানে তার সহধর্মিনীকে একটি বাক্য উচ্চারণ করলেন না এখন আপনি বলবেন তাহলে শাসন কিভাবে হবে স্ত্রী ভুল করলে কি শাসন করা যাবে না অবশ্যই শাসন করা যাবে নবী সাল্লাহ আসলাম তার স্ত্রীদেরকে শাসন করেছেন কিন্তু যেহেতু স্ত্রীর আগান নিত এই মুহূর্তে তিনি তার বাসা আরেকজনের খাবার নিয়ে আসাটাকে ভালোভাবে নেননি এটা শাসনের সময় না নবী সাল্লাহ আসলাম এই হাদিস যত মহাদ্দিসরা বর্ণনা করেছেন কোন মহাদ্দিস এখানে উল্লেখ করেন না যে তিনি একটি বাক্য উচ্চারণ করেছেন এটা বাক্য উচ্চারণের সময় না তিনি কোনো কথা বলেননি এবং দাম্পত্য জীবনে এরকম জটিল পরিস্থিতিতেও একজন মানুষ নিজেকে কতটা শান্ত রাখতে পারেন কতটা ধৈর্যশীল রাখতে পারেন এটা মোহাম্মদ সাল্লাম ছাড়া কারোর দ্বারা সম্ভব না তার জীবনের এই সহনশীলতার তার জীবনের কোমলতার গল্পগুলো যদি রাতভরও আমরা বলি তাহলে বলে শেষ করা যাবে না আমি একটি গল্প না বলে পারছি না আপনারা অনেকে হাদিসটি শুনেছেন বারবার শুনেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের মসজিদে একজন বেদুইন আসলেন তিনি এসে মসজিদের এক কোণে তার যখন পেশাব চেপেছে তিনি বসে পেশাব করা শুরু করে দিলেন মসজিদের এক কোণে এক পাশে ভেতরে সঙ্গত কারণে সাহাবিরা সবাই তাকে ধমক দেওয়া শুরু করেন আরে আরে কি করছো কি করছো এটা মসজিদ এখানে পেশাব করছো কেন ওই ভদ্রলোক যেহেতু জানে না যে পেশাব বা পায়খানার জন্য আলাদা জায়গা আছে আলাদা ঘর আছে এই সভ্যতার সাথে তিনি পরিচিত না এসেছেন সে মরুভূমি থেকে মরু অঞ্চল থেকে মদিনা শহরে এসেছেন তিনি মনে করেছেন যে এক সাইডে পেশাব করেছি যেখানে মানুষ আছে এখানে তো করি নাই আরে সাইডে করেছে তিনি যখন পেশাব করেছেন সাহাবিরা সবাই ধমক দিতে গিয়েছেন আরে আরে কি করছো বলেছেন আরে তাকে পেশাব করতে দাও কেউ ধমক দিও না তাকে পেশাব করে শেষ করতে দাও পেশাব করতে শেষ করতে দিলেন দেখুন পেশাব রত অবস্থা যদি ধমক দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় লোকটা অসুস্থ হয়ে যেতে পারে তার কষ্ট হতে পারে নবী সাল্লাহাম বলেছেন তাকে ছেড়ে দাও ধমক দিও না লোকটা পেশাব করে যখন শেষ করলেন নবিজি সাদ সাল্লাম ডাক দিলেন ডাক দিয়ে বললেন দেখো আমরা এই যে মসজিদ নির্মাণ করেছি এটি শুধু আল্লাহর ইবাদত নিবেদন করবার জন্য তৈরি করেছি আর মলমূত্র ত্যাগের জন্য আমাদের আলাদা জায়গা আছে সেখানে আমরা করি খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে বুঝিয়ে দিলেন আমাদের সমাজে যদি সবচেয়ে ভদ্র ভালো মানুষও হতো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কি আচরণ হতে পারতো খুব সুন্দর আচরণও যদি ভদ্রলোকের সাথে করতো কমপক্ষে এই কথা তো বলতো যে ভাই পেশাভেদ হচ্ছে ভালো কথা জিজ্ঞেস করতে পারতেন আপনি অন্তত এই কথাটা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন না কারণ লোকটা জানেন না এই কালচারের সাথে অভ্যস্ত না তাকে তাকে শাসন করে তার প্রতি উৎসাহ প্রকাশ করে কোনো লাভ নেই নবী সাল্লাল্লাহু সুন্দর করে বুঝিয়ে দিলেন যাতে পরবর্তী তিনি আর এই কাজটি না করেন তার এই আচরণে এত মুগ্ধ হলেন সেই লোকটি সুনাউদাউদের একটি হাদিসে আরো বেশ কয়েকটি হাদিসের কিতাবে এই লোকটির একটা উক্তি বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসের উক্তিতে যারা বোঝা যায় তার এই উক্তিটা এই পেশাবের ঘটনার আগের ছিল তবে অনেক হাদিস তারা পরের ঘটনা ছিল উক্তিটা হলো তিনি তখন একটা বাক্য উচ্চারণ করলেন নামাজ পড়লেন নামাজ পড়ে বললেন আল্লাহ তার আল্লাহ আমাকে আর মোহাম্মদকে তুমি দয়া করিও মাফ করিও আর এগুলো একটাকেও মাফ করিও না আর কাউকে মাফ করিও না শুধু আমাকে আর মোহাম্মদের মাফ করবো আল্লাহ আর কাউকে মাফ করবা মোহাম্মদ সাল্লাম আবার ডাক দিলেন তাকে ডাক দিয়ে বললেন ভাই আল্লাহর এই বিশাল অসীম দয়াকে তুমি কেন সীমিত করে ফেলছো দয়ার আল্লাহ কোনো অভাব নেই তোমাকে আমাকে মাফ করার পর যদি আরো সবাইকে মাফ করে কোনো অভাব হবে না তো তুমি কেন এটাকে সংকীর্ণ করে ফেলছো অনেক মহাদিসগণ বলেছেন ওই যে সাহাবীরা যে ধমক দিতে গিয়েছেন এই কারণে লোকটা প্রভাবিত হয়ে এই দোয়া করে বসেছেন যে আল্লাহ আমি তো ভুল করছি যাক আমার মাফ তো আমি চাই আর মোহাম্মদ সাল্লাম যেহেতু এত সুন্দর আচরণ করেছে তো আপনি তাকে মাফ করে উপস্থিতি সাল্লামের জীবনে আপনি এই জন্য বলেছি সিরাত গ্রন্থ যদি আপনি পড়েন আপনি পদে পদে এমন সব ঘটনা পাবেন যেটি আপনাকে অনুপ্রাণিত করবে আপনার আচরণকে সুন্দর করবার জন্য আপনার আচরণকে বিনম্র করবার জন্য এক যুবক নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে আসছেন এসে নাবিজি সাল্লা সাল্লামের কাছে আর্গুমেন্ট করে বলছে হে আল্লাহ রসুল আমাকে আপনি অনুমতি দিন আমি আমি অবৈধ রিলেশন করতে চাই হারাম সম্পর্ক করতে চাই জেনা করতে চাই ব্যবচার করতে চাই আমাকে আপনি অনুমতি দেন ইসলাম এটা নিষেধ কিন্তু আমি চাচ্ছি পারমিশন আপনি চিন্তা করেন এই আর্গুমেন্টটা কি কোনো স্বাভাবিক আর্গুমেন্ট না অস্বাভাবিক আর্গুমেন্ট কতটা অস্বাভাবিক হতে পারে আমাদের কাছে কেউ যদি এসে এই টাইপের কথাবার্তা বলে তাহলে সেক্ষেত্রে উত্তর দেওয়া তো পরের কথা এক ছোট্ট শুরুতে হয়ে যাবে বলে কি সে ব্যবচার করার পারমিশন চাচ্ছে মসজিদে এসে হুজুরের কাছে প্রেরামি সাল্লা কাছে এ যুবক যখন অনুমতি চেয়েছে যে না করিম কেরি সাল্লাম তাকে বললেন এদিকে আসো বস তাকে কাছে ডেকে নিয়ে বললেন আচ্ছা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তোমার মায়ের সঙ্গে কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তুমি কি সেটাকে মেনে নিবে যুবক বললো অসম্ভব কি কেউ মেনে নিতে পারে নবীজি বললেন তোমার মেয়ের সাথে বলছেন অসম্ভব এটাও কে কেউ মেনে নেয় নবীজি বলেছেন তোমার বোনের সাথে অসম্ভব তোমার ফুপুর সাথে অসম্ভব কেউ মানতে পারে এবার নবী কেমসাদাল্লাম বললেন দেখো তুমি যার সাইতে জেনা লিপ্ত হতে চাচ্ছ তিনি কারো না কারোর মা কারো না কারোর বোন কারো না কারোর মেয়ে কারো না কারোর ফুফু অতএব তুমি সেই জায়গাটা নিজেকে রাখো দেখে এবার বিবেচনা করো তারপর যুবক বললো হেয়াদ আমার মনের মধ্যে যে এই অপরাধের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল আগ্রহ ছিল সেটি দূর হয়ে গেছে আপনি দেখুন এ ধরনের একটা অযৌক্তিক অস্বাভাবিক আর্গুমেন্টকে সাল্লাম কত ঠান্ডা মাথা ডিল করলেন কিন্তু আমরা হলে একবার সবচেয়ে সভ্য মানুষটা হলেও বলতাম যে আচ্ছা আপনি আগে বলেন তো আপনার রুচিরই অবস্থা কেন ভাই আপনি একটা অপকর্ম করবেন সেটার পারমিশন চাচ্ছেন সবার সামনে এসে এতটুকু রুচিবোধ নাই আপনার আপনার সেন্স নাই এটা আপনি একটা চিরকুট দিয়ে লিখতে পারতেন না সবার সামনে এভাবে খুললাম খোলা বললেন কেমন কথা প্রিয় ভাইরা আমার আমি আর কথা বাড়াতে চাই না তার যে কোমলতা ছিল তার যে বিনম্রতা ছিল এটা আজ থাক পানি লাগবে না আমার মাঝে মধ্যে অ্যালার্জির সমস্যা হয় গরমে বোধহয় ঘামে গেছে ফ্যানটা সম্ভবলে বন্ধ করে নেয় ঘামের কারণে আমাদের আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তালা তাকে এত কোমল করে তৈরি করেছেন যে তার আখলাকের তার আচরণের সৌন্দর্য দেখে বেশিরভাগ মানুষ ইসলামের ছায়া তুলে এসেছেন আজ আমাদের মুসলমানদেরকে আবারও প্রিয় নবী ওয়া সাল্লামের সে আচরণের সৌন্দর্য আমাদের জীবনে আনতে হবে যদি আমরা ভালো মুসলিম হতে চাই একটি হারিস আপনারা অনেকেই শুনে থাকবেন নবীজি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের আমল মানুষের ভালো কাজ এটা কাউন্ট করা হবে না ওয়েট করা হবে এটা গনা হবে না মাপা হবে তার মানে কি দাঁড়ালো আল্লাহ তালা আমলের কোয়ান্টিটি দেখবেন না কোয়ালিটি দেখবেন আর সেদিনে বান্দার আমলের মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ আপনি অনেক নফল নামাজ পড়েন আপনি অনেক ওয়াজনসিয়ত শুনেন আপনি অনেক কোরআন তেলাওয়াত শুনেন আপনি অনেক দান দক্ষিণও করেন আপনি অনেক হজমরা করেন আপনি অনেক ভালো ভালো কথা বলেন এই কথাগুলোর চাইতে এই কাজগুলোর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যদি আপনার আচরণটা সুন্দর থাকে সেটা আপনার বাসায় সেটা আপনার কর্মস্থলে সেটা পাবলিক প্লেসে সেটা পরিচিত মানুষের সাথে সেটা অপরিচিত মানুষের সাথে সেটা মুসলমানের সাথে সেটা অন্য ধর্মের মানুষের সাথে সেটা মানুষ বা প্রাণীর সাথে এমনকি আল্লাহর অন্য অন্য সৃষ্টির সাথেও আপনার আচরণগত সৌন্দর্য যত ভালো হবে কেমত ময়দানে আপনার আমল আল্লাহর কাছে তত ভারী হবে আপনি তত মূল্যবান মানুষ হতে পারবেন আজ দুর্ভিক্ষ চলছে আমাদের এই আচরণের সৌন্দর্যের অ্যাজ এ মুসলিম প্রিয় নবী ইসলামের এই রেখে যাওয়া আখলাক এটিকে আমাদের আজ ধারণ করা বড় বেশি প্রয়োজন আমি সেজন্য সবাইকে উদত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের আচরণগুলোকে সুন্দর করবার জন্য আমাদের সংকল্প করতে হবে যে আমরা কারোর সাথে কখনো আমাদের আচরণ খারাপ করব না নবী করিম সদুল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনো কাউকে গালি দিতে পারে না কখনো অশ্লীল কথা বলতে পারে না কখনো নিচু বা তুচ্ছ ছোট প্রকাশ হয় এরকম কোন কথা মুসলমান বলতে পারে না নবী সাদুল্লাহ সাল্লামের জীবনীতে সেটা কখনো ঘটেনি আমাদের জীবনে সেটা ঘটা উচিত নয় কিন্তু হচ্ছে বিশেষ করে যখন রাগ উঠে যায় যখন আমাদের 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 অপ্রত্যাশিত কোনো কিছু আমাদের চোখের সামনে এসে যায় তখন আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের আখলাকের আমাদের আচরণের সৌন্দর্য আমাদেরকে ধারণ করার তফিক দান করুন কীভাবে আমাদের আচরণকে সুন্দর করতে পারি তার একটা উপায় হলো একটা দোয়া আল্লাহ রবুল আলমিন এই নবী করিম সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিরমিজিতে দোয়াটি বর্ণিত হয়েছে আল্লাহ আখলাকলি আহসানি হাই আল্লাহ আপনি আমাকে সুন্দর আচরণের পথে পথ নির্দেশ করুন আপনি ছাড়া কেউ এই পথ নির্দেশ করতে পারবে না আহা আন আল্লাহ দুরাচরণ খারাপ ব্যবহার নোংরা আচরণ থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন বিরত রাখুন এবং এটি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না এই দোয়া আল্লাহর কাছে সবসময় নিবেদন করা সেই সাথে দ্বিতীয় কাজ হল আপনি আপনার ফাইন্ডিংসের মধ্যে আপনি আপনার জগতে আপনার বলয়ে দেখবেন কিছু মানুষ আছে যাদের আচরণ অসম্ভব ভালো এ মানুষটা কাউকে একটা গালি দিয়ে কথা বলা কারোর সাথে রুড়ো আচরণ করা কারোর প্রতি চড়াও হয়ে যাওয়া হটমেজাজি হয়ে যাওয়া এটা তার দ্বারা সম্ভব না এরকম মানুষ সমাজে কম হোক বেশি হোক আছে আপনি সেরকম মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তার সাথে খুব বেশি উঠা বেসা করলে তার সোহবত এবং সান্নিধ্যে বেশি সময় কাটালে আপনার ভিতরে তার সে আচরণের সৌন্দর্যটা চলে আসবে ইনশাল্লাহ এবং এটা পরীক্ষিত যে মানুষ যখন কোনো ভালো আচরণকারী মানুষের সাথে খুব বেশি উঠা বসা করে তার প্রভাব তার মধ্যে পড়ে সেটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ে তো এই জন্য আমাদের আচরণকে সুন্দর করবার জন্য এটা হলো দ্বিতীয় স্টেপ সেই সাথে তৃতীয় স্টেপ হল আমাদের আচরণগত সৌন্দর্য যদি কখনো নষ্ট হয় তাহলে নিজেকে নিজে শাসন করবার জন্য না উদ্যোগ গ্রহণ করা আমি আবারও বলছি আমাদের কাছে নামাজের মূল্য আছে আমাদের কাছে রোজার মূল্য আছে আমাদের কাছে হজ জাকাতের মূল্য আছে আমাদের কাছে দান সাদাকার মূল্য আছে আমাদের কাছে তেলাওয়াতের মূল্য আছে আমাদের কাছে অনেক ভালো ভালো কাজ নেকামলের মূল্য আছে কিন্তু আমাদের কাছে ভালো আচরণের মূল্য নেই আমরা জানি না একজন মানুষের সাথে রুড়ো আচরণ করা মতো বিষয় ঘটেছে তারপরও নিজেকে সামলে নিয়ে সুন্দরভাবে বিষয়টাকে ডিল করা আচরণ খারাপ না করা এটা অনেক বড় মাপের ইবাদত শুধু বড় মাপের ইবাদতই নয় অন্য সব সাধারণ নফল আমলের চাইতে নফল নামাজের চাইতেও কেমাতের ময়দানে আপনার মিজানের পাল্লা নেকামলের যে নিক বা পাল্লা হবে সে পাল্লাকে এটা অনেক বেশি ভারী করবে এই জন্য ভাইরা আল্লাহর কাছে এই সুন্দর আচরণটা আমরা বেশি বেশি করে কামনা করব এবং চেষ্টা করব আমাদের আচরণকে সুন্দর করবার জন্য সেটা জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করুন জেজাক মুল্লা খাই রহমদুল্লাহ আলমিন